हाय फ्रेंड्स, অ্যাসর্টেড রেসিপিজে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সুজি কেক। এই কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, মানে এটা তৈরি করতে কিন্তু ডিমের ব্যবহার হয় না, আর তাই জন্মাষ্টমী উপলক্ষেও আপনারা এই কেকটা তৈরি করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই উপকরণগুলো এক ঝলক দেখিয়ে দিই। আমি 2 কাপ সুজি নিয়েছি, মানে যে সুজি আমাদের ঘরে থাকে বা আমরা ব্যবহার করি সেই সুজি। এই সুজিটা যেহেতু দানাটা একটু মোটা থাকে তো এটা ব্যবহার করা যাবে না, আমি একটু গুঁড়ো করে নিয়ে ফেরত এলাম। এই দেখুন, একটু মিহি হয়ে গেছে, ঠিক এটাই চাই কেক তৈরি করার জন্য। যে কাপ দিয়ে সুজি মেপেছিলাম সেই কাপেরই 3/4 কাপ চিনি নিয়ে নিলাম, চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার ওই একই কাপে মেপে 1/4 কাপ সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম দিচ্ছি না তাই এখানে টক দই ব্যবহার করছি। টক দই আমি নিয়েছি 1/2 কাপ, আর এটা রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার এই সমস্ত কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিলাম। এই দেখুন, একটা মিক্সিং বোলে এই মিশ্রণটা আমি নিয়ে নিলাম। এতে গুঁড়ো করে রাখা সুজিটা, যেটা প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এবার মিশিয়ে দেব। এই মিশ্রণটা কিন্তু বেশ ড্রাই বা বেশ শুকনো হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এতে মেশাবো দুধ, রুম টেম্পারেচারে থাকা একদম নর্মাল দুধ। আমি প্রথমে 1/2 কাপ দিলাম। ঘরে যে দুধ থাকে সে দুধ ব্যবহার করলেই চলবে। এবার সমস্ত কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, দেখুন সুজিটা সমস্ত কিছু অ্যাবজর্ব করে ফুলে উঠেছে, আর মিশ্রণটা কিন্তু এখন বেশ ড্রাই হয়ে গেছে। এতে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন বেকিং পাউডার দিলাম, আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এবার রুম টেম্পারেচারে থাকা বাকি 1/2 কাপ দুধ এর মধ্যে দিয়ে দেবো। সব মিলিয়ে আমার 1 কাপ দুধ লেগেছে, তবে আপনারা একটু দেখে নেবেন, মানে কনসিস্টেন্সিটা বা থিকনেসটা একটু দেখে নেবেন, যদি প্রয়োজন মনে হয় তাহলে আরও একটু দুধ অ্যাড করবেন। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কিছু টুটি ফ্রুটি আর টুকরো করে একটু কিশমিশ কেটে নিয়েছি। এবার আমি এগুলোতে একটু ময়দা ডাস্ট করে নেব। টুটি ফ্রুটি আর কিশমিশটা আমি ওই মিশ্রণের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিলিয়ে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেল। আজকে এই কেকটা আমি প্রেশার কুকারে করে দেখাবো। আমি একটা প্রেশার কুকার নিয়েছি, তাতে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। প্রেশার কুকারের যে লিডটা আছে বা ঢাকনাটা আছে, সেটার যে ভেন্ট ওয়েট, মানে যেটাকে আমরা ভেসেল বলি, সেটা আর গ্যাসকেটটা আমি বের করে দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দেবো। এই কুকারটা আমি বেকিংয়ের জন্যই ব্যবহার করি, কারণ বেকিংয়ের জন্য এরকম অ্যালুমিনিয়ামের কুকার হলেই ভালো হয়। আমি এখানে একটা রাউন্ড শেপের কেক টিন নিয়েছি। এটাকে প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে গ্রিস করে নেব, তারপরে এর উপর থেকে খানিকটা ময়দা ডাস্ট করে নেব। এবার এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। কেকটা উপর থেকে একটু সাজিয়ে দেবার জন্য আমি কিছুটা কাজু কুচিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। আর কিছু টুটি ফ্রুটি দিয়ে দেব, আমি রেড কালারটাই উপরে দেওয়ার জন্য ব্যবহার করলাম। 5 মিনিট হয়ে গেছে। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আমি ওর মধ্যে কেকটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য লো ফ্লেমে এটা হতে দেব। 30 মিনিট পরে একটু চেক করে দেখবেন, যদি না হয় তাহলে আরও 10 মিনিটের জন্য হতে দেবেন। আমার এই কেকটা হতে 40 মিনিট মতো সময় লেগেছে, দেখুন এটা কিন্তু একদম পারফেক্টলি ডান। দেখুন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, দেখেই বোঝা যাচ্ছে এটা একদম পারফেক্টলি বেক হয়েছে। কেকটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আমি। এরপর এর সাইডগুলোকে একটু একটা নাইফের সাহায্যে একটুখানি ছাড়িয়ে নিলাম। এবার এটাকে ডিমোল্ড করে নেব। দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন আপনারা এটা কতটা পারফেক্টলি বেক হয়েছে।
দেখে কিন্তু কোনোভাবে বোঝা সম্ভব নয় যে এই কেকটা সুজি দিয়ে তৈরি, আর এটা তৈরি করতে আমরা ডিম ব্যবহার করিনি। এবার আমি আপনাদের এটা একটু কেটে দেখিয়ে দেব, তাহলে আপনারা এর ভেতরের যে টেক্সচারটা সেটা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, এটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে আর ভেতরটা একদম পারফেক্টলি বেক দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অনুরোধ করব অবশ্যই এটা একবার ঘরে আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজ এই পর্যন্ত। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করে নেবার জন্য। দেখা হবে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।